আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনার নামটা কি? নাম হলো হারুনুর রশিদ। আজকে আপনাদের পেঁয়াজের বাজার কিনা কেমন চলছে? এখন বর্তমান চলছে ভালোই চলছে। চলছে ভালোই। হ্যাঁ, আপনার কাছে তো দেখা যাচ্ছে যে বড় বড় পেঁয়াজ, এটা কি ইন্ডিয়ান পেঁয়াজ? এগুলো হলো ইন্ডিয়ান পেঁয়াজ। এটা ইন্ডিয়ান পেঁয়াজ? হ্যাঁ। এই ইন্ডিয়ান পেঁয়াজটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? তারপরে কমে পড়ছি, চৌত্রিশ পঁয়ত্রিশ করাবার নাই। এখন বর্তমানে আজকে 36 টাকা বেচতেছি, কিনে আমগো 30 টাকা, 60 টাকা খরচ। 3 কেজি হইলো প্রতি বস্তায় রাগি মাল আছে, বুঝছেন? পচা ফালাইতে লাগে। আর লেবার বিল গাড়ি ভাড়ায় 1-1.5 টাকা পরে 36 টাকা বেলে 2 টাকাই দাম থাকে, বুঝতে পেরেছি? আর কত দেশি 70 টাকা কেজি, 350 টাকা বাড়লা। ওইটা আমাদের বাংলাদেশে বর্তমানে উৎপাদন যাই ছিল, আমদানি এটা কেটে গেছে, তারপর ওইটা বা থাকবোই আর কি। আমার মনে হয় যার কম মনে আশা করা যায়, মানে ওইটা থাকবোই দাম। এটা যদি আরো কমে তারপর ওই 70 কেজি ওইটা আসবো না দেশি। আর ইন্ডিয়ান বর্তমান যা চলছে এটাই, তারপর পরবর্তী কি হবে এটা বলা যায় না। যদি আসা আমদানি হয় তাহলে কমবো, আর আমদানি যদি কেটে যায় তাহলে মনে হয় আর 2-4টা বাড়ার সম্ভাবনা আছে। আমার কত করে দিচ্ছ?